যখনই সোশ্যাল মিডিয়াতে ধূমকেতু নিয়ে কোনো রুমারও ছড়ায়, সেটা নিয়ে মানে দর্শক পাগল হয়ে যায়। ধূমকেতু কবে আসছে, কোনো আসার সম্ভাবনা আছে? যখনই রানা সরকার আমার কোনো ছবি রিলিজ হয়, তখনই ও ধূমকেতু নিয়ে কিছু একটা বার করে, তো ক্রিয়েটটা হাই পাওয়া যাবে। নাহলে কেউ ওই কিসিং স্মুসিং সিনটা বার করে, সুস্থ মানুষকেও বার করে, রানাদেরকে আমি কি বলবো? মানে যখনই দেখে নেবে, আবার কাছের মানুষ যখন রিলিজ হয়, তখন আবার কিছু একটা চুনকুনি হবে, কিছু একটা করে দেবে। লোকটা ভালো লোক, মানে খারাপ মনে করে না আর কি, কিন্তু করে। যখনই আমার টনিক এসেছিল, তখনও এসেছিল, এর লোকটাকে একটু লাইক টাইক করে নিও, ফেসবুকে এলে একটু এন্টারটেইন করে নিও, নাহলে উনি তো এত 5,000 লোক, না হলে উনি বাইক দেবেন না, কি একটা বলে আর কি। রানা সরকার সত্যি ভালো ভালো, কিন্তু পুরো ব্যাপারটা না লিগালি আটকে আছে, এটা আমার হাতে নেই, এইটা বায়োকমের সাথে একটা লিগালি প্রবলেম চলছে, খুব জটিল একটা সমস্যা। আমি চাইলেও এর মধ্যে ঢুকতে পারবো না, নট অন মি অর শুভশ্রী, যে আমাদের জন্য অনেক ভাবে এটা বিক্রি করার চেষ্টা করানো হয়েছে, কে রুকনি চাইছে না, কে দেব বা শুভশ্রী ছবি আসুক, রুকনি চাইছে না, এ বা দেব প্রচুর টাকা চাইছে, না না না, আমার টার্মস এন্ড কন্ডিশন খুব ক্লিয়ার ছিল, আমি সেটা আমার মনে হয় না এই প্ল্যাটফর্মে এটা বলা উচিত। বাট হ্যাঁ, এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা ডার্ক মিডিয়ার সাথে বায়োকমের একটা ভীষণ একটা ঝামেলা চলছে, কারণ ওরা অনেক টাকা দিয়েছে ডার্ক মিডিয়াকে, এবং তার পরিপ্রেক্ষে ছবিটা ওনাকে দিতে হবে, সিম্পল অ্যাজ দ্যাট। এবার সেখানে অনেক কিছু নেগোসিয়েশন চলছে। এবারে রানাদা খুব ভালো মানুষ, আবার বলছি এটাও চালিয়ে, যখন যখন ওইটা চালাবে তখন এটাও চালিয়ে। রানাদার একটা অভ্যেস, খুব ভালো অভ্যেস, যখনই আমার কোনো ছবি রিলিজ হয় তখনই উনি চলে আসেন, ধূমকেতু নিয়ে দাঁড়িয়ে যান, কখনো কিসিং, এবারে তার কিছু নেই, আমি ভাবছি এবারে কি করেন, ভাবছি আর কিছু নেই তো, আর কিছু করিনি তো, ইজ দ্যার এনি সিন, ইজ দ্যার এনি বেড সিন, ইজ দ্যার এনিথিং, না কিছু নেই, তার কিছু আসার কোনো কথা নেই। বিউটিফুল ফিল্ম, হোয়াট ক্যান আই সে, but this is in the hand of a beautiful person, which is Rana Sarkar. Yeah, so Rana da, please match khane karo kichu korte gele, amar chobi release howar shomoy kichu korona.